নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহান তাআলার, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন আরেকটি জুমাবারে প্রেজেন্ট হওয়ার, সুস্থ সবল ভাবে নিজের বাসা থেকে নিজের শহর থেকে আমরা মসজিদে আসতে পেরেছি, আমরা সময় মতো আসতে পেরেছি, টাইমের আগে এসেছি, বসে আছি, আমাদের বসলো একটা ইবাদা। আল্লাহ আমাদেরকে খুতবা শোনার তৌফিক দিচ্ছেন, খুতবা দেওয়ার তৌফিক দিচ্ছেন এবং ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন নিসালা আদায় করার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় নিয়ামত আমাদের, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, সেই জন্যই আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিয়েছে। নিশ্চয়ই আমাদের কাজে কর্মে আমরা এমন কোনো কিছু স্পেশাল করিনি যেটার জন্য আমরা এটার যোগ্য, কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য মোস্ট মার্সিফুল। তিনি আমাদেরকে আমাদের ভুলগুলোর জন্য আমাদেরকে ক্ষমা করেন এবং বারবার আমাদেরকে সুযোগ দিয়ে যান আমাদের গুণাগুলো মুছার, আমাদেরকে ভালো আমল করার এবং তার সন্তুষ্টি লাভ করার মতো কাজ করতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় একটা নিয়ামত। অনেক সময় আমরা জীবনের চাপে অথবা জীবনের ব্যস্ততায় আমরা আমাদের পৃথিবীতে আসার কারণটা আমরা ভুলে যাই। আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের পৃথিবীতে আসার কারণটা কি, আল্লাহ কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। এবং অনেক সময় আমরা দুনিয়ার ব্যস্ততায় আমরা অনেক জিনিসের হক আদায় করতে আমরা ভুলে যাই, আমরা ভুলে যাই যে একজন মুসলিম হিসাবে একজন মানুষ হিসাবে আমার ওপর কিছু জিনিসের হক আছে। যেমন আমার স্ত্রীর আমার ওপর হক আছে, আমার সন্তানের আমার ওপর হক আছে, আমাদের মসজিদের আমাদের ওপর হক আছে, আমাদের ইলমের আমাদের ওপর হক আছে, ঠিক সেইভাবে আমাদের শরীরের আমাদের উপর হক আছে এবং ঠিক সেইভাবে আমাদের জিহ্বারও কিছু হক আছে। আমরা অনেক সময় ভুলে যাই যে এই শরীরটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই জিহ্বা যে আমাদেরকে দিয়েছেন, এটার জন্য কিন্তু আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবে। কিয়ামতের ময়দানে যখন আমাদের বিচার হবে তখন কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে, শুধু আপনি উত্তর দিবেন না, আপনার হাত কথা বলবে, আপনার জিহ্বা কথা বলবে, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে এবং তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আপনি দুনিয়াতে কি কি করেছেন। অতএব আপনার শরীরের আপনার উপর হক আছে এবং আপনার জিহ্বার কিছু হক আছে। আমি আবার আজকে খুতবায় এই জিহ্বার হক নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এমন একটা সোসাইটিতে এখন বাস করছি, বাক স্বাধীনতাকে নিয়ে অনেক বড় বড় কথা বলা হয়, ফ্রিডম অফ স্পিচ নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়, কিন্তু আমরা মুসলিমরা এই ফ্রিডম অফ স্পিচের কথা বলতে বলতে এটা যাতে ভুলে না যাই যে আমাদের এই জিহ্বা দিয়ে আমরা কি বলছি এবং কোন কথা বলছি। হতে পারে বাক স্বাধীনতার জন্য দুনিয়াতে আমরা ছাড় পেয়ে যাবো সে বাজে কথাটা বলে, কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর কাছে গিয়ে সেই প্রত্যেকটা কথার জবাব আমাদের দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের একটি হাদিসে কি বলছেন যে প্রতিদিন সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, যখন বানি আদমের মানে আদম সন্তান যখন ঘুম থেকে উঠে তার প্রত্যেকটা শরীরের অঙ্গ তার মানে জিহ্বাকে বলে যে তুমি ঠিক থেকো, তুমি আজকে ঠিক থেকো, কারণ তুমি যদি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকবো, তুমি যদি গোল্লা যাও, তুমি যদি ভুল কাজ করো তাহলে আমরাও সেই ভুলের দিকে চলে যাবো। সুবহানাল্লাহ, ভেবে দেখেন বিষয়টা। এটাকে আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝি, আপনার হাত দিয়ে মানুষ মারামারি করে তাই না, কিন্তু হাত দিয়ে কখন মারামারি করে, যখন জিহ্বা দিয়ে আপনি কারোর সাথে তর্ক করে কোনো একটা সিচুয়েশন তৈরি করেন, তারপর আপনার জিহ্বার পরে আপনার হাত সেটাকে ফলো করে তাই না। তাহলে আপনি যদি জিহ্বা দিয়ে তর্ক না করতেন, ঝগড়া না করতেন, তাহলে কি আপনার হাত তুলতে হতো না? মানুষ যখন হাত দিয়ে কোনো হারাম লেনদেন করে, এটা তো আর এমন না যে এমনি হঠাৎ করে গিয়ে আপনি পকেট থেকে বের করে টাকা দিয়ে একটা হারাম লেনদেন করলেন অথবা ঘুষ দিলেন, আপনার জিহ্বা দিয়ে প্রথমে আপনি কথা বলে সেই হারাম লেনদেন করার জন্য আপনি রাজি হন, তারপর গিয়ে আপনার শরীর সেই কথা অনুযায়ী আমল করে। অতএব বুঝতে হবে যে আমাদের জিহ্বা আমাদের জীবনে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে।
এটা এমন তেমন কোনো অঙ্গ না, এবং শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেভাবে কাজ করতে করতে হয়রান হয়ে যায়, আমাদের জিহ্বা কিন্তু কখনো কাজ করতে করতে হয়রান হয় না। আপনি দেখবেন আপনি সারাদিন কথা বলতে পারবেন, সারাদিন আপনি কথা বলতে পারবেন, আপনার ক্লান্তি আসবে না। তার মানে এই জিহ্বাটা অনেক ইম্পর্টেন্ট একটা অর্গান, যদি এটা সাইজে অনেক ছোট। সুভান আল্লাহ, সুভান তাহলে আমাদের কোরআনের বিভিন্ন জায়গাতে বারবার মনে করাচ্ছেন যে তুমি মনে করো না যে তুমি কিছু বলবা আর সেটা লিখিত হবে। আল্লাহ আমাদেরকে বারবার মনে করাচ্ছে আমাদের প্রত্যেকটা কথা, আমাদের এই জিহ্বা দিয়ে আমরা কি বলি সব কিছু লিখা হয়ে যাচ্ছে। অতএব এই প্রত্যেকটা কথার হিসাব আমাদের আল্লাহ সুবহানাল্লাহর কাছে দিতে হবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাহ, ইয়া রাসূলুল্লাহ সফলতা কি, তবে সাকসেস কি, সে মানে কি করলে আমি সফল হব দুনিয়াতে এবং পরজীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তিনটা জিনিস বলেছেন, তার মধ্যে প্রথম জিনিসটা কি, তোমার জিহ্বাকে তুমি কন্ট্রোল করো, তোমার জিহ্বাকে তুমি ধরো। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে একজন সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কোন কাজটা করলে আমি জান্নাতের কাছে যেতে পারবো এবং আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। রাসূলুল্লাহ বলেন, খুবই ভালো একটা প্রশ্ন করেছো তুমি, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছো। সাথে সাথে তারপর তিনি কি করেছেন, তিনি তার জিহ্বাটার দিকে ইশারা করে বলেছেন যে তুমি এটাকে কন্ট্রোল করো, এটাকে তুমি থামাও। তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কথার জন্য কি আমাদেরকে হিসাব করা হবে, আমাদের প্রত্যেকটা কথার জন্য কি আমাদেরকে জিজ্ঞেস করা হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, তিনি বললেন যে নিশ্চয়ই এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ, এই জিহ্বাই হচ্ছে সবচেয়ে বড় কারণ মানুষের জাহান্নামে চেহারা আগে মানে আগে ফেলে, ফেস ফার্স্ট, এটা ইংলিশে যেটা বলে যে ইয়ার থ্রোন ইন টু দ্য হেল ফায়ার ফেস ফার্স্ট, মানে আগে মুখ পড়বে, মুখ পড়ে জাহান্নামে পড়বে, এটার একটা বড় কারণ হচ্ছে আপনার জিহ্বা। চিন্তা করবেন তাহলে কত সিরিয়াস এই বিষয়টা ভেবে দেখেন। আরো অসংখ্য হাদিসে আপনি যদি দেখেন ইসলামের মধ্যে বারবার এই কথাটা বলা হচ্ছে, বোঝানো হচ্ছে আমাদেরকে যে জিহ্বাকে কন্ট্রোল করো, কথাকে তুমি কন্ট্রোল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে মুমিনের একটা বৈশিষ্ট্য হিসেবে কি বলছেন, একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে কি, সে ভালো বলবে তাহলে চুপ থাকবে, সব কথা যাচ্ছে জিহ্বার কথা যাচ্ছে। অতএব এই জিহ্বা জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা শরীরের অঙ্গ, খুবই ইম্পর্টেন্ট একটা অর্গান। এবার আপনি খেয়াল করে দেখুন এই একটা কথায় কত ডিফারেন্স মেক হয়। ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই, এখন এই মুহূর্তে যদি কোনো একজন নারীকে মানে পর নারীকে গায়ের মাহরম, আমার মহরম না, আমার কাছে আনা হবে, সে কি আমার জন্য হালাল নাকি হারাম? হারাম। কিন্তু চিন্তা করেন জাস্ট একটা কথা কবুল, হ্যাঁ ইমাম সাহেব বলবে আপনার জন্য কবুল, তো একটা শব্দে সে কি হয়ে গেল হালাল, সে আমার জন্য হালাল হয়ে গেল, সে আমার স্ত্রী হয়ে গেল, আমার সম্পদে তার এখন ভাগ চলে আসলো, তার ভরণ পোষণের দায়িত্ব আমার উপর চলে আসলো, কি দিয়ে, একটা শুধু শব্দ দিয়ে। আবার সেম ভাবে একজন পুরুষ যত কিছু করে ফেলুক না কেন, অনেক কাজ করলেও তার কি হবে না, তালাক হবে না, কিন্তু একটা কথা বললে তার ওই স্ত্রী তার জন্য কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কি তালাক দিলাম আমি তোমাকে, তোমাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, দেখেন কথা কত মূল্যবান একটা জিনিস, একটা কথা কোটি কোটি টাকার ট্রানজাকশন হয়ে যাচ্ছে, তাই না ভাই? এই গরু কত, 2 লাখ টাকা, যান নিয়ে নিলাম, এই যে শেষ একটা কথা 2 লাখ টাকা, 3 লাখ টাকা, কোটি কোটি টাকার ট্রানজাকশন হয়ে যাচ্ছে না, এরকম মূল্যবান হচ্ছে কথা। এবং এক একটা কথার জন্য আল্লাহ সুবহান তাআলা আমাদের থেকে হিসাব নেবেন। আমরা এসবে বুঝি না, খেয়াল করি না। হাদিসে বলা হচ্ছে যে একজন মানুষ একটা কথা বলবে এবং সে অত মনোযোগ দিবে না কথাটার মধ্যে, কিন্তু এই কথাটা তার জন্য কল্যাণকর হয়ে দাঁড়াবে, তার জান্নাতে উচ্চ স্থান পাওয়ার জন্য একটা কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু সেটা খেয়ালই করেনি। হতে পারে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন ভাইকে দেখে বললো আসসালামু আলাইকুম, এটা এত মনোযোগ দিয়ে সে চিন্তা করেনি,
কিন্তু একটা ভালো কথা হইতে পারে তার কারণ জান্নাতে যাওয়া। আবার আরেক সময় আপনি একটা খারাপ কথা বললেন, ছোট্ট একটা কথা আপনি বুঝেন নাই, আপনি কাউকে নিয়ে ঠাট্টা করলেন, একটা ইশারা কাউকে আপনি তুচ্ছ বললেন, এটা আপনার কারণ হতে পারে জাহান্নামে নিক্ষেপ হওয়ার জন্য। তা আমি এতক্ষণ ধরে মানে এটাই বোঝানোর চেষ্টা করছি যে জিহ্বাটা কত ইম্পর্টেন্ট, আমাদের জিহ্বা দিয়ে আমরা কি করছি সেটা কত বেশি ইম্পর্টেন্ট। মুসলিম হিসাবে যেভাবে আমরা আমাদের টাকার হিসাব করি তার থেকে বেশি হিসাব করা উচিত আমাদের মুখ দিয়ে কি বের হচ্ছে। অতএব এই জিহ্বার কিছু হক আছে আমাদের, আমি আজকে সেই হকগুলো নিয়ে প্রথমে এই জিহ্বার গুরুত্ব নিয়ে কথা বললাম, এটার ইম্পর্টেন্স বোঝালাম, এখন আমি কিছু হক আপনাদের সামনে মেনশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনার জিহ্বার প্রথম হক আপনার উপর যে আপনি এটাকে প্রোটেক্ট করবেন, এটাকে আপনি হেফাজত করবেন মিথ্যে কথা থেকে, বাজে কথা থেকে। আজকে আমাদের জন্য মিথ্যে কথা বলা এত সহজ হয়ে গিয়েছে, এত সহজ হয়ে গিয়েছে যে আমাদের দরকার না হলেও আমরা মিথ্যে কথা বলব, কোনো দরকার নেই জায়গাটাতে। ধরেন আপনি একটা কিছু কিনতে গিয়েছেন, দোকানদারের দরকার নেই আপনাকে বলার যে ভাই এটা আমি কেনা দামে কিনছি, আপনাকে কেনা দামে দিয়ে দিচ্ছি, এই কথাটা তো কাস্টমার জিজ্ঞেসই করেনি, তারপরেও জোর করে একটু মিথ্যা কথা বলছি। আপনাকে তো কাস্টমার জিজ্ঞেস করেনি আপনি কি লাভ করতেছেন, তারপরে জান আপনার জন্য আমি লাভ ছাড়া জিনিসটা ছেড়ে দিলাম, কিন্তু একদম মিথ্যা কথা। আপনাকে জিজ্ঞেস করে নেই যে এই প্রোডাক্টটা বাজারে কখন আসছে, কিন্তু আপনি নিজেদের বুঝলেন মাত্র হচ্ছে আজকে প্রোডাক্ট, কিন্তু আপনি নিজে জানেন যে এটা গতকালকে নষ্ট হয়ে যাওয়া প্রোডাক্ট, আপনি কোনোরকম ক্লিয়ার আউট করতেছেন কি দরকার। আপনি এখন না হলে কিছু টাকা লাভ করে ফেললেন, কিন্তু আপনি কি আল্লাহর সামনে কি আপনার এটা জবাব দিতে হবে না। আরো ভয়ঙ্কর বিষয়ে আমরা কি করছি, আমরা আমাদের জিহ্বা দিয়ে অনেক ভয়ঙ্কর একটা কাজ করছি, সেটা হচ্ছে রিবা। আমরা কি বল করছি, এটা আমাদের গায়ে লাগছে না কোনো ভাবে, আমরা একটা সেকেন্ডের জন্য একটা ভয়ও কাজ করছে না আমরা, আমাদের একটা মজলিসে বসে সাথে সাথে শুরু হয়ে যায় অমুক কি করলো, তমুক কি করলো, অমুকের বউ কি করেছে, অমুকের ভাই কি করেছে, অমুকের বাবা কি করেছে, অমুক এখানে কি করছে, সে এখানে কি করেছে, অথচ সেখানে আমার কোনো দরকারই নেই সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সুবহানাল্লাহ, মনে হচ্ছে যে একদম জায়েজ হয়ে গেছে বিষয়টা। তারপরে দুনিয়াতে বিষয়ে যখন আমরা পারিবারিক বিষয়ে যখন আমরা গীবত করি, তখন যদি কাউকে মনে করানো হয় যে ভাই এটা গীবত হচ্ছে, মানুষ একটু হলেও চোখের লজ্জা কাজ করে, কিন্তু একটা জায়গা আছে যেখানে আমরা মনে হয় গীবত করাকে শারঈ ভাবে একদম জায়েজ করে ফেলেছি, বলতে পারবেন সেটা কোন জায়গা? ইসলামিক আলোচনা, আলেমদের আলোচনা। মনে হচ্ছে যে আলেমদের রক্ত মাংস আমাদের জন্য হালাল হয়ে গেছে, কোনো যদি কারোর একটা কোনোভাবে ভুল পায় একজন মুমিনের কাছে, আর দিন ও নসিহা, আমি যদি কারোর ভুল পাই, যদি আমার মনে হয় যে এই ভুলটা অনেক ডেঞ্জারাস একটা ভুল, আমার এটা ভাবে মানুষকে সাবধান করতে হবে, আমি ঠিক ততটুকুই বলবো যতটুকু বলার দরকার, আমি হকটা বলবো, আমি দলিল পেশ করে হকটা বলে আমার যতটুকু বলার আমি বলবো, অথবা আমার থেকে যদি আমার উপরে সিনিয়র কেউ থাকে তারা বলবো, সব কথা যে আমার বলতে হবে এমন না, অথবা তার সাথে যদি আমার পরিচয় থাকে আমি তার কাছে গিয়ে তার ভুলটা তার সামনে ধরাই দেবো, যাতে সে নিজে থেকে এসে তার ভুলটাকে সে সংশোধন করতে পারে। নসিহা, নসিহার নিয়মটা কি যে আমি তার জন্য কল্যাণ চাই। ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনার অফিসে আপনার একটা কোম্পানি আছে, আপনার কোম্পানির কিছু নীতি আছে, এই নীতিগুলো ভাঙা যাবে না, আপনার অফিসে খুব ভালো একজন কর্মচারী তার নীতিটাকে সে ভেঙে ফেলল, আপনি কি করবেন? আপনি তাকে ডেকে পুরো অফিসের সবাইকে একসাথে করে আপনি তাকে নিয়ে তুচ্ছ করবেন, তার ভুলটা নিয়ে তুচ্ছ করবেন, নাকি আপনি তাকে গোপনে ডেকে তাকে সুন্দর করে বুঝাবেন যাতে তার ভুলটাও সংশোধন হয়, আপনার কোম্পানিরও যাতে বৃদ্ধি হয় কাজ, এটা করবেন? তাহলে দিনের ব্যাপারে কেন আমাদের স্বার্থটা এভাবে কাজ করছে না, কেন আমরা আমাদের মুসলিম ভাইদেরকে, আমাদের মুসলিম বোনদেরকে আমরা আপন মনে করছি না, কেন তাদের ভুল দেখে আমরা সাথে সাথে খুবই ব্যস্ত হয়ে যাচ্ছি এটার ব্যাপারে একটা জবাব দেওয়ার জন্য, একটু কেন সময় নিচ্ছি না,
একটু কেন আলেমদের সাথে পরামর্শ করছি না, মনে হচ্ছে যেটা আমাদের জন্য জায়েজ হয়ে গেছে, যা বল। আরো কষ্টের বিষয় হচ্ছে একটা মজলিস যেখানের মধ্যে দুজন মানুষ দুজনই জানে যে এখানে সমস্যা, মনে করেন এই মানুষটার এই সমস্যা, দুজনই জানে, তাহলে এখানে কারোর বিভ্রান্ত হওয়ার কোনো ভয় নেই, এখানে কেউ তার কথায় বিভ্রান্ত হচ্ছে না, এখানে কেউ তার কথা শুনছে না, তার মানে এখানে আমার কোনো দরকার নেই এই মানুষটার এই আলেমের ব্যাপারে খারাপ কথা বলার। তারপরেও বসে বসে গল্প চলে, আরে ও জানো ও তো এটা বলছে, আরে তারপর ও তো এটা বলছে, আরে ওইটা কিভাবে বললো, আরে ওইটা কেন বলছে, ও এটা কেন করলো, ওইটা কিভাবে করছে, কি হচ্ছে এটা আপনার এন্টারটেইনমেন্ট হচ্ছে। মানুষ যখন জাহিলিয়াতে থাকে তখন ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে বিভিন্ন সেলিব্রিটিদেরকে নিয়ে এরকম কথা বলে মজা পায়, ইন্ডাস্ট্রি চলে এভাবে করে, কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি চলে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে। যখন আমরা একটা ধার্মিক হয়ে যাই তখন তো আমরা ওইসব হারাম জিনিস দেখি না, তখন আমরা এখানের মধ্যে হালাল এন্টারটেইনমেন্ট খোঁজার চেষ্টা করি, কন্ট্রোভার্সি আমাদের খুব ভালো লাগে। আসুন আমরা একটা বার চিন্তা করি, আমি যদি কারোর ব্যাপারে ভুল নিয়ে কথা বলি সেটাও কিন্তু আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে। একটা বার ভেবে দেখেছেন কি আমাদের দিন যদি আপনার সেই মুসলিম ভাইটা আপনাকে এসে বলে যে ভাই তুমি যে কথাটা বলতে সেটা একদম ঠিক, কিন্তু তুমি আমাকে একটু নিজে থেকে পার্সোনালি এসে বলতা, তুমি আমার মানহানি না করে, তুমি আমাকে নিয়ে এত কঠিন কঠিন কথা না বলে তুমি আমাকে নিজে থেকে এসে একটু বলতা, আমি ঠিক করে ফেলতাম জিনিসটা, আমি আমার ভুলকে সংশোধন করে ফেলতাম, আমাকে একটু তুমি সুযোগ দিতাম, এটা যদি আপনাকে কি আমাদের ময়দানে এসে বলে আপনি কি জবাব দেবেন তাকে। একটা বার কি আমি ভেবে দেখেছি, সুবহানাল্লাহ, গীবত থেকে আমরা বেঁচে থাকি, মনে রাখবেন গীবত করা জায়েজ না, কোনোভাবেই জায়েজ না, কিছু এক্সেপশন ছাড়া। এক্সেপশনটা কি বুঝে রাখেন, এক ধরেন ফর এক্সাম্পল একজন চোর, একজন চোর সে এখন চুরি করবে, এখন আমি যদি বলি যে না আমি এখন ওর ব্যাপারে খারাপ গীবত করবো না, চোর মাইন্ড করে ফেলবে, কোনো চোর কি পছন্দ করে তার পিছনে তাকে চোর বলো, কিন্তু আমার তো আপনাকে সাবধান করার জন্য বলতে হবে যে ভাই এই মানুষের সাথে ব্যবসা করেন না, উনি কিন্তু একজন ক্রিমিনাল, তাহলে এটা গীবতের মধ্যে পড়বে। অথবা দুই, আপনার কাছে একজন বিয়ের প্রস্তাব এসেছে, ধরেন ফর এক্সাম্পল বিয়ের প্রস্তাব এসেছে, একজন বোন একজন দিনী ভাই, তো আপনার আপনার মেয়ের জন্য একজন দিনী ভাইয়ের প্রস্তাব এসেছে, তো আপনাকে আরেকজন ভাই ওই ভাইটাকে চিনে, তখন আপনাকে বলতে পারবে না আমি যতটুকু জানি উনি আসলে দিনদার না, অথবা ওনার এই চরিত্রতে সমস্যা আছে, এতটুকু বলা যায়, কিন্তু এটার বেশি আবার বলা যায় না। সেম ভাবে কারোর থেকে যদি খুবই গুরুতরভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, ধরো ফর এক্সাম্পল দিনের ব্যাপারে একদম ভুল শিখাচ্ছে, বিদআত শিখাচ্ছে, শিরক শিখাচ্ছে, তাহলে আপনার জন্য শুধু অতটুকুই বলা জায়েজ, যতটুকু একজনকে সাবধান করার জন্য যথেষ্ট। ধরেন আমাকে সে বলে ভাই আমি কি ওই আর ওই লোকটার কথা শুনতে পারবো, তাহলে আমি বলবো যে না আপনি ওই লোকটার কথা শুনতে পারবেন না, কারণ উনি এই 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 বিষয়ে উনি ভুল বলছেন এবং আমাদের আলেমরা বলেছেন যে এই বিষয়টাতে এরকম না এরকম, অতএব আপনি ওনার থেকে আর মানে এই বিষয়টা শুনে শেষ। তারপর হ্যাঁ কেমনে বললো এটা, ছি 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 কিভাবে বললো, এত রাস্তা বদলাই ফেলছে, তার ই তো চেঞ্জ হয়ে গেছে, খুব খারাপ, এটা সেটা দশ বিশটা কথা না, অথবা কোনো দলপক্ষ জানে, তারপরও আপনি গল্প করতেছেন, এটা নিয়ে আপনাকে ডিসকাশন করছেন না, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। যেভাবে প্রত্যেকটা জিব্বা দিয়ে নানান কথার জন্য আপনাকে জিজ্ঞেস করা হবে, সেভাবে আপনার আঙুল দিয়ে আপনি কি টাইপ করেছেন সেটাও আপনাকে জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞাসা করবে, প্রত্যেকজনের আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং প্রত্যেকজনের হিসাব পাই পাই করে আল্লাহ সুবহানাহু তাআলা ইন্ডিভিজুয়ালি নিয়ে করবে। তাহলে আপনি আর আমি কি সেটার জন্য তৈরি, সেটার জন্য প্রস্তুত? অতএব আমরা একটু ভয় করি এই বিষয়গুলো, আরো স্পেশালি যখন একটা আলেম ওলেমার বিষয় আসে, খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। মরা ভাইয়ের রক্ত খাওয়ার মতো, মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো বিষয়। সুবহানাল্লাহ, আমরা গীবতকে আমরা ত্যাগ করি, আমরা চেষ্টা করি আমাদের জীবনে এরকম একটা নীতি আনা। কি নীতি আনা? যে আমরা কখনোই কারোর অনুপস্থিতিতে কোনো কিছু নিয়ে আমরা কথা বলবো। ধরেন আপনি আমি আরেকজন ভাই, আপনি আর আমি আছি, ওই ভাইটা নাই, তাকে নিয়ে আমরা কোনো কথা বলবো, কোনো দরকার নেই কোনো কথা বলবো, কিচ্ছু বলো আপনি কোনো ভালো করলে বলবেন, উনি মাশাআল্লাহ অনেক ভালো, ওনার এটা খুব ভালো, ওনার এটা খুব ভালো, সুনাম করলে করবেন, খারাপ কথা বলার দরকার নেই, অথবা এমন কোনো কথা বলার দরকার নেই যেটাতে তিনি কষ্ট পাবেন, কোনো দরকার নেই। আপনার নিজেকে বাঁচান ভাই, আমি আগে নিজেকে বাঁচান, তারপর অন্যের ব্যাপারে চিন্তা করেন, আর বড় বড় বিষয়গুলো বড় বড় মানুষদের হাতে ছেড়ে দেন, তাদের হক আছে, তাদের দায়িত্ব আছে, তাদেরকে সেই দায়িত্বটা পূরণ করতে দেন।
আপনি আটবারে কোনো দায়িত্ব পূরণ করে ফেলেন না, এটাতে শুধু ফিতলাই হবে সমাজের মধ্যে, ভালো কোনো কিছু হবে। এটাই আমাদের দুশ্মনরা চায়, এটাই আমাদের অপোনেন্টরা চায়। সুবহানাল্লাহ, আমরা যাতে তাদের মানে এইসব মানে তাদেরকে যাতে আমরা এন্টারটেইন না করি আমাদের কিছু গুণা দিয়ে। সুবহানাল্লাহ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা খুব সুন্দর কথা আছে, কি বলেছেন উনি, উনি বলেছেন যে এই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে যদি কোনো জিনিসের মানে কোনো একটা জিনিস জেলখানায় থাকার জন্য যোগ্য, সবচেয়ে বেশি যোগ্য সেটা কি জানেন, তিনি বলছেন সেটা হচ্ছে জিহ্বা। এই যে আপনার দাঁত গুলো আছে না, বলছে দাঁত দিয়ে এরকম জেলখানা বানায় রাখা উচিত আমাদের জিহ্বা। আপনি যতবার জীবনে চুপ থাকবেন, আপনি যত বেশি চুপ থাকবেন, আপনি তত বেশি দেখবেন কি আপনার জীবনে কল্যাণ ছাড়া আর কিছুই আসছে না। অতএব চুপ থাকার মতো সেফ আর কোনো কিছু না, কিন্তু যেখানে অন্যায় হবে যেখানে ভুল হবে সেটা আমাদের বলতে হবে, সেটাও হচ্ছে কি জিহ্বার একটা হক আদায় করা, সেটাও একটা ভালো কাজ এবং এটারও হক আছে। সুবহানাল্লাহ, কিন্তু আমাদের বুঝতে হবে আমরা যাতে মানে বেশি ভালো করতে গিয়ে আবার যাতে বেশি খারাপ না করে। জিহ্বার আরেকটি হক আমাদের উপর, সেটা কি, যে আমরা ভালোটা বলবো। প্রথমে বললাম খারাপ থেকে আমরা নিজেদেরকে বর্জন করবো, খারাপ বলা থেকে নিজেদেরকে বাঁচাবো। আরেকটা হক জিহ্বার হচ্ছে কি, আমরা ভালো কথা বলবো, যে কথাটা ভালো মানুষকে ভালোর দিকে ডাকবো, পজিটিভ কথা বলবো। এই দিনে কি পজিটিভ কথা বলার কিছুই নেই, এই দিনে কি পজিটিভ কথা বলার কিছুই নেই আমাদের কাছে। একটা কোরআনের আয়াত বলুন, একটা হাদিস বলুন, মানুষের কাছে এটা প্রচার করুন, এটা টাইপ করুন, এটা সোশ্যাল মিডিয়ায় ইউজ করুন, এটা আপনার পক্ষে হয়ে দাঁড়াবে, আপনার বিপক্ষে না। বারবার এটা চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে কি বলছেন, কত সুন্দর কথা, যে দুটো শব্দ, জিহ্বা একদম হালকা, মিজানে অনেক ভারী এবং আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কতক্ষণ লাগবে এই সুযোগকে আমরা কেন মিস করবো। ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি মোটর সাইকেল চালাচ্ছেন, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি ফ্রি বসে আছেন, আপনি জিকির করেন, আপনি জিকির করুন, দুজন মানুষ ধরেন ফর এক্সাম্পল গাড়িতে দুজন মানুষ বসে আছে, একজন চুপ এমনি বসে আছে কিছু বলছে না, আরেকজন মানে মনে মনে অথবা গোপনে গোপনে সে জিকির করতে 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 হতে পারে তার জান্নাতে কত বড় জায়গা রেডি হয়ে যাচ্ছে। এটা আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝুন, দুইজন মানুষ, দুজন মানুষের হাতে 1,00,000 টাকা, দুজন মানুষের হাতে 1,00,000 টাকা, দুজন একই শহরে থাকে, একই বাসায় থাকে, সব কিছু তাদের একই, একজন ওই 1,00,000 টাকাকে নষ্ট করে 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 বেড়াচ্ছে, আরেকজন ওই 1,00,000 টাকাকে ব্যবহার করে করে এদিকে ব্যবসা করছে, এদিকে ব্যবসা করছে, প্রফিট করছে, 1,00,000 টাকা তার 2,00,000 টাকা হচ্ছে, 3,00,000 টাকা হচ্ছে, 4,00,000 টাকা হচ্ছে। যে মানুষটা 1,00,000 টাকাকে নষ্ট করছে তাকে আমরা কি বলবো, বোকা বলবো? দেখেন আমরা দুনিয়ার ব্যাপারে এগুলো কত সুন্দর করে বুঝি, কিন্তু আমাদের পরজীবনের ব্যাপারে আমরা এটা বুঝি না। এই 1,00,000 টাকাকে বদলায় দেন আপনার জীবনের সময়ের সাথে, এই 1,00,000 টাকাকে বদলায় আপনার জীবনের সময়কে বসে। আপনার কাছেও 24 ঘন্টা, আমার কাছেও 24 ঘন্টা, প্রত্যেকজন মানুষের এই পৃথিবীর মানে এই পৃথিবীর মধ্যে যতজন মানুষ আছে সবার কাছে 24 ঘন্টা আছে। কেউ বলতে পারে আমার কাছে 24 ঘন্টা একটু বেশি আছে, একদিনে তুমি 24 ঘন্টা পাও কিন্তু আমি 25 ঘন্টা পাই, আমি 30 ঘন্টা পাই, না সবারই 24 ঘন্টা। কিন্তু এই 24 ঘন্টাকে কেউ কাজে লাগায় জান্নাতের অনেক উপরে জায়গা রেডি করে ফেলতেছে। সহজ পন্থা, একটা ব্যবসা করতে তো দুনিয়ায় কত চিন্তা নিতে হয়, স্টক ম্যানেজমেন্ট করো, আবার এদিকে ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলো, সাপ্লাইয়ের সাথে কথা বলো, আবার কাস্টমারকে খুশি করো, আবার কমিউনিকেট করো, কি ভেজাল একটা ব্যবসা করার জন্য দুনিয়ায়। কিন্তু আল্লাহর সাথে বিজনেস ইজ সো ইজি, আল্লাহর সাথে ব্যবসা কত সহজ। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কত বড় একটা, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কত সুন্দর কথা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তিনবার পড়ে পুরো কোরআন পড়ানো তো সব। সুবহানাল্লাহ, এটা আমাদের দিন, এত সহজ, এত সুন্দর তিজারা, এটা আল্লাহর সাথে ব্যবসা, এটা বিনিময়ে আপনি কি পাচ্ছেন, জান্নাত পাবেন। আমরা কি করছি, নষ্ট করছি সময়,
রিসোর্সকে নষ্ট করছি, শরীরের ইয়াং এজকে আমরা নষ্ট করছি, সম্পদকে আমরা নষ্ট করছি, জিব্বাকে ইউজ করছি আল্লাহর অসন্তুষ্টি লাভ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য না। অতএব আমাদের মনে রাখতে হবে যে জিব্বার হকের মধ্যে পড়ে যে আমি ভালো না করব, জিব্বার হকের মধ্যে আরো যেটা পড়ে সেটা হচ্ছে কি কোরআন তিলাওয়াত করা। সুবহানাল্লাহ, এই কোরআন আমাদের কাছে আছে, একটা বার এটা ভাবতে পারেন, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কথা কালামুল্লাহ আমাদের সাথে আছে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটাকে কি মর্যাদা করছি, কতটুকু মর্যাদা করি আমরা কোরআনকে? আজকে আমি যদি বলি যে এই যে আপনাদের মসজিদের বাইরে বিঘা বিঘা জমি আছে না, এই জমির দলিলটা বের করেন, আমি যদি বলি যে এই ভাইকে আমি জমির দলিলটা সাইন করে দিয়ে দিলাম, এই জমির দলিলকে যে মূল্যায়ন করা হবে বলার মতো না, তাই না? কারণ এই দলিলপত্রের মধ্যে এই পুরো গ্রামের জমি কত বড় সম্পদ, এটা বাসায় গিয়ে বউকে বলতে এই দলিল যাতে কিচ্ছু না হয়, তিন চারটা খানা দাবি করবে না, আমরা বাসায় রাখবো এটা। দেখেন আমরা দুনিয়াকে কত ভালোবাসি, কারণ ওই দলিলের মধ্যে হতে পারে একজন ম্যাজিস্ট্রেটের সাইন আছে, ওই মালিকের সাইন আছে যে সে আমাকে বেচছে, আমার সাইন আছে। দুনিয়া তুচ্ছ তুচ্ছ একটা জিনিস, আজকে আছে কালকে নাই, শত শত কোটি টাকার মালিক কি হইলো, কয়দিন আগে দিত না আমরা, হেল্প করতে পেরেছে তাকে? এই কথাটা আমি আগে আপনাদের কয়েকবার বলেছি, আমি যখন বিদেশে ছিলাম অনেকে আমাকে বলছে কি রে ভাই তুই কি করলি, তুই অস্ট্রেলিয়া আমাদের দেশে থাকলি কিন্তু তুই সে দেশের পাসপোর্ট নিয়ে আসলি না, এটা একটা কাজ করলি তুই, তুই লন্ডনে থাকলি তুই লন্ডনের সিটিজেনশিপ নিলি না, এটা কাজ করলি। আজকে আমাদের দেশে এমন মানুষ কি নাই যে সাত আটটা লন্ডন আমেরিকা পাসপোর্ট নিয়েও কি অবস্থা আছে না? দুনিয়াটা করছ, দুনিয়াটা আজকে আছে কালকে নাই, কোনো গ্যারান্টি নাই, হতে পারে আপনার কাছে ব্যাংকে কোটি টাকা কিন্তু আপনার সেই ভোগ করার তৌফিক আল্লাহ আপনাকে দেয়নি, কিন্তু কোরআন আল্লাহর কালাম আমাদের কাছে সম্পদ। সুবহানাল্লাহ, প্রতিটা অক্ষরে অক্ষরে আপনি সওয়াব পাচ্ছেন। একদিন আমি ভাবলাম যে বসে বসে একটু হিসাব করি তো, সূরা ফাতিহা যদি পড়ি ন্যূনতম প্রত্যেক লেটারের জন্য যদি দশটা করে সওয়াব পাই একটু গণনা শুরু করি, তো গণনা শুরু করতে গিয়ে বলতে থাক অর্ধেক পর্যন্ত কি বললাম, বাবারে এত নাম্বার বেড়ে যাচ্ছে আর দরকার নেই বলার, তাহলে চিন্তা করে দেখেন কি সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছে কিন্তু আমরা সেটাকে ফালাই দিয়েছি। এবং কি আমাদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে আমার কওমের কিছু মানুষ কোরআনকে ত্যাগ করেছে? এটা আপনার জিব্বার হক, আপনার জিব্বাকে আপনি ব্যস্ত করুন কোরআন পড়ার জন্য, এটা আপনার কাছে এবং আমার কাছে নিজের নিজেকে আমি নিজেই নসিহত করছি, আমরা যাতে আমাদের ফ্রি টাইমটাকে সময় দিই কিসের জন্য, কোরআন পড়ার জন্য। আপনি কি মনে করেছেন, আপনি কি আমাদের ময়দানে দাঁড়াবে আর আল্লাহ আপনাকে শুধু বড় বড় ভুলগুলোর কথা জিজ্ঞেস করবে, বড় বড় কাজ যেগুলো করছে এগুলো জিজ্ঞেস করবে, ছোট বড় কিছু জিজ্ঞেস করবে না? এই যে এত বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে, এই যে স্মার্টফোন, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে তোমার এই স্মার্টফোনের মধ্যে কি কোরআন ছিল না, কতটুকু পড়েছো তুমি? সুবহানাল্লাহ, প্রত্যেকজন আমার নিজেদেরকে এটা জিজ্ঞেস করে দাও, যতক্ষণ সময় আমি ফেসবুকে দিই ততক্ষণ সময় যদি আমি কোরআনে দিতাম আজকে আমার ইমানের অবস্থা কি হতো, আজকে আমার আমল খাতাটা কত ভারী না হতো। কি করছি আমরা আমাদের সময় নিয়ে, কি করছি আমরা আমাদের জিব্বাকে দিয়ে, কত সুযোগ যেন কি আমাদের দিনে যখন চিত্রগুলো আমাদের সামনে তুলে ধরা হয় কোরআনের মধ্যে কি বলা হয়, এরা বোকা, এরা বোকা অন্ধ কিছু বোঝে না, তারা বলবে ইয়া আল্লাহ আমাদেরকে তুমি যদি আমার পিছনে পাঠিয়ে দিতেন একটু আমরা আমার তো একটু সবকিছু ঠিক করে আসতাম, না তোমাকে পুরো জীবনটা দেওয়া হয়েছিল তুমি সেটাকে কাজে লাগাও, আজকে তুমি এটা বলছো জান্নাত পাশে কে বলবে তোমরা তোমাদের থেকে একটু পানি যদি আমাদেরকে দিতে, না তো দেওয়া নিষেধ হারাম। কি নিয়ে আমরা অহংকার করছি, কি নিয়ে আমরা আমাদের সময় ব্যয় করছি, এই জিব্বাটাকে আমরা কি কাজে লাগাচ্ছি? আসুন আমরা আমাদের জীবনকে এখনো সময় আছে বদলানো, আমরা আমাদের জীবনটাকে বদলাই, আমরা আমাদের জীবনটাকে চেঞ্জ করি, আমরা আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আমাদেরকে দিয়েছে এই নিয়ামতগুলোকে আমরা ভালো কাজে লাগাই।
ইনশাআল্লাহ বিদিল্লাহ আমি আমার খুতবার সেকেন্ড পার্টে এই জিব্বার বিষয়ে আরেকটু কথা সামারাইজ করে আমার খুতবাকে শেষ করবো। আব্দুল কাওলি হাজা ওয়াস্তাগফির লি ওয়া লাকুম। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا اخوان আমাদের কিন্তু মৃত্যু শুধু কাছেই আসছে, আমাদের থেকে দূরে যাচ্ছে না। আমাদের হিসাবের দিন কিন্তু আমাদের শুধু কাছেই আসছে, আমার থেকে দূরে যাচ্ছে না। মনে রেখেন, ঠিক যেমন আপনি যে কাজগুলো হারাম যে কাজগুলো করেছেন সেগুলোর জন্য আপনাকে জিজ্ঞেস করা হবে, ঠিক সেইভাবে আল্লাহ আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছে সেই নিয়ামতগুলোকে আপনি কতটুকু ব্যবহার করেছেন এবং কতটুকু অপব্যবহার করেছেন সেটা নিয়েও আপনাকে প্রশ্ন করা হবে। অসংখ্য মানুষ এই পৃথিবীতে আছে যাকে আল্লাহ সুবহানাহু তাআলা বোবা হিসাবে সৃষ্টি করেছেন, সে কথা বলতে পারে। অসংখ্য মানুষ এই পৃথিবীতে আছে যাকে আল্লাহ সুবহানাহু তাআলা চোখ দেননি। অসংখ্য মানুষ এরকম আছে যাকে আল্লাহ সুবহানাহু তাআলা আঙ্গুল দেয়নি। অসংখ্য মানুষ এরকম আছে যাকে আল্লাহ সুবহানাহু তাআলা সেই টাকাটা দেয়নি একটা স্মার্টফোন কিনা ইন্টারনেট ব্যবহার করা। কিন্তু আল্লাহ আপনাকে এই নিয়ামত গুলো দিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে তারা যদি নিয়ামত গোনা শুরু করে তারা শেষ করতে পারবে না। আপনি বসে বসে গোনা শুরু করেন, কি নিয়ামত গুলো আল্লাহ আপনাকে দিয়েছে? আপনার সন্তান, আপনার মাথার উপর ছাদ, আপনার এখন সালাম করে বাসায় যেয়ে খেতে পারা, হ্যাঁ, আপনার এই মুহূর্তে কি আপনাকে গুলি করে মেরে ফেলবে না সেই সেরকম কোনো টেনশন আপনার মধ্যে নেই। আপনার দুটো হাত আছে, দুটো পা আছে, আপনার স্ত্রী আছে, সুবহানাল্লাহ। আগে মানুষ বলতে পারতো না, এখন ইন্টারনেট আছে, মোবাইল আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, কিন্তু আমরা সেটা কিসের কাজে লাগাচ্ছি? আমরা সেটাকে কাজে লাগাচ্ছি আমাদের বিরুদ্ধে। কি বোকা আমরা, কি বোকা আমরা। ইয়া ইখওয়ান, নিজের জীবনকে শুধু শুধু নিজে কষ্টকর করেন না, নিজের কি আমাদের হাসনের ময়দানে দাঁড়ানোটাকে নিজে শুধু শুধু কষ্ট করেন না, নিজেকে প্রশ্ন করুন প্রত্যেকটা কাজের আগে, আমি কেন করছি এই কাজ? নিজেকে প্রশ্ন করুন প্রত্যেকটা কথা বলার আগে, আমি কেন বলছি এই কথা? নিজের জিহ্বাকে ভালো কথায় ব্যস্ত রাখুন। ভালো কথা বলতে শুধু মানে বাংলা ভাষায় কথা না, ওটা আমি করছি না, ভালো কথার মধ্যে আল্লাহর জিকিরও করছেন। আপনি আল্লাহর জিকির করলে আপনার অন্তরটা পরিষ্কার হবে, আপনার অন্তরটা নরম হবে, আপনার ঈমান বৃদ্ধি হবে। আপনি আল্লাহর কথা মনে করলে, স্মরণ করলে, আপনি জিকির করলে, আপনার জিকির করা হবে, আপনাকে স্মরণ করা হবে আসমানে। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার কথা বলবেন আল্লাহর সামনে ফেরেশতাদের কাছে। এটা কখনো একবার চিন্তা করতে পেরেছেন? আপনার কাছে যদি এখানে একটা মেসেজ, একটা চিঠি আসে যে জাতিসংঘে আপনাকে স্মরণ করা হয়েছে, ও আমরা কত খুশি হয়ে যাই, তাই না? গতকালকে আমি আমার এলাকায় বের হয়েছিলাম আমার গ্রামে, তো দেখছি দুজন মানুষ গ্রামের দুজন মুখে বসে কথা বলছে যে জানো বাংলাদেশকে স্মরণ করা, বাংলাদেশ নিয়ে এখন কথা হচ্ছে বেটা জাতিসংঘতে, আমেরিকায় বাংলাদেশকে নিয়ে বেটা কত বড় বড় কথা বলা হচ্ছে। সুবহানাল্লাহ, আমাদের গোল তো ওটা না, আমাদের টার্গেট আল্লাহর কাছে স্মরণ হওয়া। আল্লাহ আমার নাম নিবে, আপনার নাম নিবে, চিন্তা করতে পারেন এক মুহূর্তের জন্য? এটা আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবে, চিন্তা করতে পারেন এটা? কি বলা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন তুমি আল্লাহকে ভালো সময় স্মরণ করো, তুমি আল্লাহকে কঠিন সময় তোমার সাথে পাও। আমরা ভালো সময় কি করি? আল্লাহকে মানে আল্লাহ যে জিনিসগুলো পছন্দ করেন না সেগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। তারপর কঠিন সময় আসলে বলি আল্লাহ কেন আমার সাথে এরকম হচ্ছে, আল্লাহ আল্লাহ মনে আমাকে ভালোবাসে না, আল্লাহ আমার সাথে কেন এরকম হচ্ছে। কেমন মুনাফিকি! অতএব আমরা যেভাবে আমাদের ব্যবসার হিসাব করি সেভাবে আমরা যাতে আজকে থেকে আমাদের কথার হিসাব করি। এখনই আপনি এটা নিয়োগ করে ফেলেন যে আজকে থেকে আমি এমন কোনো কথা বলবো, আমি চেষ্টা করবো এমন কোনো কথা না বলার যেটা আমার বিরুদ্ধে দাঁড়াবে কেয়ামতের ময়দানে।
কারণ আপনাদের উপর ইমান এনেছেন নাকি, যে আল্লাহ বলছেন যে তোমার সবগুলো কথা লিখে ফেলা হবে, ছোট থেকে ছোট, ছোট বড় থেকে বড়। তাহলে মনে রাখবেন এভাবে করে যে আপনার পিছিয়ে পিছিয়ে কেউ একজন ঘুরছে, একটু চিন্তা করেন যে আপনার পিছিয়ে পিছিয়ে কেউ একজন ঘুরছে, আপনার প্রত্যেকটা কথা লিখে ফেলা হচ্ছে, প্রত্যেকটা কথা লিখে ফেলা হচ্ছে। অতএব কিছু বলতে গেলেই একটু নিজেকে থামান, কোনো তাড়াহুড়া নেই, কোনো তাড়াহুড়া নেই। অর্থাৎ মুখটাকে একটা জেলখানা মনে করুন, দাঁতগুলোকে জেলখানার ওই দরজা মনে করুন, জিব্বাটাকে জেলখানা আটকান, এবং প্রত্যেকটা কথা বলার আগে একবার নিজেকে প্রশ্ন করুন, আমি কেন এই কথাটা বলছি, আমি কার জন্য এই কথাটা বলছি, আমার এই কথাটা বলার পিছনে নিয়ত কি, এই কথাটা কি আমার পক্ষে হবে নাকি আমার বিপক্ষে হবে, নিজেকে প্রশ্ন করুন। এই জন্য বুদ্ধিমানদেরকে দেখবেন, বড় আলেমদেরকে দেখবেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু হিকমা দিয়েছে, দেখবেন ঠোসঠাস কথা বলে না, শান্তভাবে কথা বলে, মেপে মেপে একটা 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 কথা বলে। আমরা তো আজকে কত কথা বলি, কথা বলে যদি নিজের কথাটা নিজে একটু রেকর্ডিং এ শুনি, 100 বার চিন্তা করি, আহা এই কথাটা যদি এভাবে না বলে এভাবে বলতাম, ওইভাবে না বলে এভাবে বলতাম। অথচ মক্কা মদিনায় আলেমদেরকে দেখে এসেছি, মদিনাতে শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজুল্লাহকে দেখে এসেছি, তিনি যখন কথা বলেন একটা একটা শব্দ মুখ থেকে বের হয় মনে হয় যে উনি এটার পিছনে 1000 বার চিন্তা করে ওনার মুখ দিয়ে কথাগুলো বের হয়েছে। এবং এত সুন্দর তাদের কথা, এত অমিতভাবে তারা কথা বলেন যে তাদের কথা থেকেই বই হয়ে যাচ্ছে, মানে এটা ভাবতে পারেন বিষয়টা, তারা এত সুন্দর করে কথা বলেন এবং এত মেপে মেপে কথা বলেন যে তাদের কথাগুলো লিপিবদ্ধ হয়ে বই হয়ে ছাপানো হয়ে যাচ্ছে। শেখ সালেহ উসাইমিন রাহমাতুল্লাহর কথা আমরা শুনেছি না, সেই উসাইমিনের বই যদি আপনি এখন এখানে দেখেন এই দেওয়াল ভরে যাবে, সেই উসাইমিনের বই রাখতে রাখতেন, কিন্তু বেশিরভাগ বই উনি নিজের হাতে লিখেনি। শেখ সালেহ আল ফাউজান হাফেজাহুল্লাহ বেঁচে আছেন এখনো, ওনাদের লেকচার শুনে দেখবেন, ওনাদের লেকচার, ওই লেকচার একটা বই আছে, ওনাদের কথাটাকে বইয়ে লেখা হয়ে গেছে। এত সুন্দর মেপে মেপে কথা বলে, প্রত্যেকটা কথা দলিল দিয়ে, কল আল্লাহ কল রাসূল, ভালো কথা নাহলে চুপ থাকে। শেখ আব্দুর রাজ্জাক আল বাদরকে দেখলে মানে মনে হয় এটা আল্লাহ থেকে একটা সাইন, সুবহানাল্লাহ। শুধু মুখ দিয়ে কথা না, চোখ ফেরার মধ্যেও মদিনায় যখন তিনি দরজাতে আসেন, শান্তভাবে হেঁটে আসেন, ওনার কুরসিতে বসেন, সালাম দেন, বইটা খুলেন, একটা 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 করে মনি মুক্তা ছাড়া শুরু করে, একটা 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 মানে সম্পদ ছাড়া শুরু করেন, কোরআন হাদিদ, কোরআন হাদিদ, ফাওয়াইদ, কোরআন হাদিদ, দোয়া করেন, কথা শেষ করেন, চলে যান। আর আজকে আমরা মানে কথা বলতে পারলে মনে করি যে সাব্বাস, জিব্বাটা না রেখে পারলে মনে করি যে অনেক কিছু। আর লাস্ট আমি যে নাসি আমার নিজেই করছি এবং আপনাকে করছি, মনে রাখবেন আপনি যেই গুণা করছেন, ধরেন ফর এক্সাম্পল আপনার জিব্বা দিয়ে আপনি এমন কোনো একটা গুণা করছেন যেটা আপনি আল্লাহর কাছে তওবা করলেন, আপনার মাফ মনে করেন, আপনি আপনার মুখ দিয়ে গান গাচ্ছেন, ঠিক আছে এটা আপনার একটা ভুল, আপনি আল্লাহর কাছে তওবা করে নিলেন, কিন্তু আপনার জিব্বা দিয়ে আপনি যদি এমন কোনো গুণা করেন যেটাতে মানুষের হক নষ্ট হচ্ছে, আপনার মুসলিম ভাইয়ের হক নষ্ট হচ্ছে, খুবই ডেঞ্জারাস এটা, একটা চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরি, কে আমাদের মজার কথা সবাই আমরা জানি না, কে আমাদের দিনটা দেখেন কত ডেঞ্জারাস বিষয়টা, আপনি কবর থেকে উঠবেন, আপনার হিসাব হবে, শত শত বছর আপনি সূর্যের নিচে দাঁড়ায় থাকবেন, তারপর আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, তারপর আপনাকে প্রশ্ন উত্তর করা হবে, আপনার ভুলগুলো তোলা হবে, হ্যাঁ আপনি অসংখ্য মানুষকে দেখবেন, সেখানে ভয়, জান্নাত জাহান্নামের চিন্তা, বলা হচ্ছে যে মানুষ ওই দিন কি হবে, মাতালের মতো ঘুরবে, কিন্তু এই মাতাল ওই মদ পান করে মাতাল না, যে হচ্ছে ভয়ে, বলা হচ্ছে তারা উলঙ্গ থাকবে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা কি লজ্জা পাবো না যে আমরা উলঙ্গ থাকবো, বুঝছেন না, তোমাদের চিন্তাই মাথায় থাকবে না তখন, বুঝতে পারছি আপনি বিষয়টা, সুবহানাল্লাহ। তাহলে এই স্টেজগুলো আপনি পার করে যাবেন, তারপর ধরেন আপনি সুন্দর আপনার ডান হাতে আপনি খাতাটা পেলেন, আপনি খুশি, তারপর আপনি কি বলছি আর পার করবেন, আপনি দেখছেন এখানে মানুষ পড়ে যাচ্ছে নিচে জাহান্নাম, এটার উপর দিয়ে আপনি হতে পারে আস্তে আস্তে, হতে পারে তাড়াতাড়ি, আপনার ইমান অনুযায়ী আপনি পার করে ফেললেন, আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি পানি পান করলেন, আপনার তৃষ্ণা মিটে গেল, আলহামদুলিল্লাহ, আপনি দেখছেন আপনার জান্নাতের জায়গাটা কোথায়, আলহামদুলিল্লাহ, কি খুশি না, আপনি জান্নাতের দরজার সামনে চলে আসছেন, জাস্ট ঢুকবেন এখন, ওয়েলকাম ওয়েলকাম, আসো ঢুকবেন, ফেরেশতারা এসে আপনাকে আটকায় দাঁড়াও কেন,
আপনাকে এখানে কানপাড়ায় আপনার কি করা হবে? আপনার হিসাব করা হবে। তুমি দুনিয়াতে ওর ব্যাপারে কথা বলেছিল, ওর ব্যাপারে খারাপ কথা বলেছিল, ওর ব্যাপারে এটা বলেছিল, তার ব্যাপারে এটা বলেছিল, তার ব্যাপারে এটা বলেছিল। আপনি যদি প্রস্তুত থাকেন ওই সময় দাঁড়ায় বলার যে না আমি এটা বলেছি এটার জন্য, এটা আমাকে আলেমরা আমাকে অ্যাপ্রুভ করে দিয়েছে, আমি শেখদের সাথে পরামর্শ করে আমি এই কথাটা এইভাবে এইভাবে বলেছি, তাহলে তো এটা আপনার ব্যাপার, আপনি বুঝবেন ভালো। কিন্তু যদি এমন হয় যে না তোমার এভাবে বলাটা জায়েজ ছিল না, তোমার এই কথাটা তুমি তাড়াতাড়ি বলে ফেলছো, তুমি একটা মানুষের উপর জুলুম করেছো, তুমি তার জীবনকে কঠিন করে দিয়েছো, তুমি ইসলামের খেদমত করোনি, তুমি ইসলামের ক্ষতি করেছো, তুমি দাওয়াকে ক্ষতি করেছো, তুমি তার পরিবারকে ক্ষতি করেছো, তুমি তার ব্যাপারে বিপদ করেছো, মিথ্যা কথা বলেছো, তার উপর জুলুম করেছো, তুমি সে আসবে আপনার কাছে, যাকে আপনি অপছন্দ করেন না, যাকে আপনি দুই চোখে দেখতে পারেন না, সে আসবে আপনার সামনে। এসে কি বলবে আপনাকে? টাকা দাও, তোমার ঘড়ি দাও, তোমার গাড়ি দাও, দাও আল্লাহ। সেখানে ট্রানজাকশন শুধু একটা জিনিসেরই হবে, কি সেটা? কি সেটা? আপনার আমল, আপনার আমল। সে করলো দুনিয়াতে গুনাহ, আপনি দুনিয়াতে সে গুনাহগুলো করেন নাই, কিন্তু কিয়ামতের ময়দানে এই জায়গায় হতে পারে আপনি তার পিছনে গিবত করার জন্য, তার হক আপনি নষ্ট করার জন্য তার ওই গুনাহগুলো প্রথমে সে আপনা থেকে আমল নিয়ে নেবে, আমল নিতে 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 আপনি জিরো হয়ে গেছেন। এখন আপনার কি দিবেন তাকে? বলবে ঠিক আছে তাহলে আমার থেকে তুমি গুনাহ গুনাহ। একটা বার এই দৃশ্যটা চিন্তা করেছেন? একটা বার এই দৃশ্যটা চিন্তা করেছেন? একটু ভাবুন, ঠান্ডা মাথায় ভাবুন এই কথাটা। এরপর নিজেকে প্রশ্ন করুন, যা মুখ দিয়ে বলছেন, যা হাত দিয়ে টাইপ করছেন, যা সোশ্যাল মিডিয়ায় লিখছেন, প্রত্যেকটা কথার হিসাব দেওয়ার জন্য কি আপনি প্রস্তুত? নাকি আপনার মনে হচ্ছে ইস এটা মনে হয় না বললেই হতো, না এটা বড়রা বললেই মনে হয় হতো, এখানে শুধু শুধু আমি মনে হয় একটু বেশি বলে ফেলছি, এখানে মনে হয় বিষয়টা আমার জন্য স্পষ্ট না, বিষয়টা একদম সাদা কালো না, একটু মনে হয় আমার ডানে বামে হলে কথাটা ভালো হতো, তাহলে আপনি মহা বিপদে আছেন। এই জন্য ফিতনার সময় আলেমরা চুপ থাকে কেন? মানুষ ধরো এগুলো বোকা, এগুলো কাপুরুষ, এগুলো কোনো কথা বলে না, না আলেমরা বুঝে কখন কথা বলতে হবে কখন কথা বলতে হবে না। এই জন্য ফিতনার সময় আলেমরা চুপ থাকে, ফিতনার আগেই আলেমরা ওয়ার্ন করতে থাকে, এই দেখো ফিতনা আসছে, কিন্তু এইভাবে করো না, এটা করো না, এটা করো না, জীবন ঠিক করো, ঠিক করো, ঠিক করো, আপনি ঠিক করেন নাই, এখন আপনার উপর আল্লাহর কথা আসছে, এখন আপনার পরীক্ষা আসছে, এখন আপনি বলেন যে আলেমরা চুপ করে পড়তো, কি করবে আলেমরা? আপনাদেরকে এন্টারটেইন করবে আলেমরা? না, যার হিকমা আছে, যার বুদ্ধিমান, যে সে চুপ থাকার মধ্যে সেফটি খুঁজে পায়। অতএব আমরা যাতে এটা এক কথায় এক বাক্যে এইটা সলিউশন, শুধু নিজেকে বারবার মনে করাবে যে আমার আল্লাহর সামনে দাঁড়ায় পাই পাই হিসাব দিতে হবে, আমি কি সেটার জন্য প্রস্তুত? বাস এটা নিজেকে প্রশ্ন করবে, যে কোনো কথা আপনার জিব্বা দিয়ে যখন বেরোবে নিজেকে জিজ্ঞেস করবেন, এই কথাটার জন্য আমি কি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়ার জন্য প্রস্তুত? যদি হন আলহামদুলিল্লাহ, যদি না হন এখনো সময় আছে, ক্ষমা চাওয়ার থাকলে ক্ষমা চেয়ে নেন, তওবা করার থাকলে তওবা করে নেন, নিজের ট্র্যাক রেকর্ড ঠিক করে নেন, তাহলে আপনার কি এমন আপনার ভবিষ্যৎ আপনিই নষ্ট করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যাতে আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি এটা আমার থেকে এবং শয়তান থেকে, আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার্স ফ্রি ফ্রম ইট। ইয়া আল্লাহ তুমি আমাকে আমাদেরকে তৌফিক দান করো যাতে এই কথাগুলোর উপর আমরা আমল করতে পারি। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো যাতে আমরা আমাদের আকীদাকে শুদ্ধ করতে পারি, আমরা যাতে এই অর্জন করতে পারি এবং আমরা যাতে আমাদের দিনটাকে পালন করতে পারি সহি মানে কোরআন এবং হাদিস অনুযায়ী, আমরা যাতে এমন কোনো কিছুর মধ্যে না পড়ে যাই যেটা আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ তুমি আমাদেরকে বিদআ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে সেসব কাজ সেসব কথা থেকে তুমি আমাদেরকে বাঁচাও যেগুলো আমাদের কালকে কান্নার কারণ হয়ে দাঁড়াবে, যেটা আমাদের কালকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ তুমি আমাদেরকে সেই কাজ এবং সেই কথাগুলো বলার তৌফিক দান করো যেটা দিয়ে আমরা জান্নাতের কাছে যেতে পারবো, আমরা তোমার সন্তুষ্টি লাভ করতে পারবো। আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত করো, আল্লাহ তুমি আমাদের সবাইকে শেষ পর্যন্ত আল্লাহ হকের উপর অটল করো, আল্লাহ তুমি আমাদের সবার জন্য স্পষ্ট করে দাও, হকটাকে স্পষ্ট করে দাও এবং বাতিলকে স্পষ্ট করে দাও যাতে আমরা হকের দিকে যেতে পারি। আল্লাহ তুমি আমাদের আলেম ওলামাদেরকে হেফাজত করো, তুমি আমাদের আলেম ওলামাদেরকে হকের উপর রাখো, তাদেরকে হকের উপর থাকার তৌফিক দান করো, তাদেরকে হকের উপর থাকার শক্তি দান করো ইয়া আল্লাহ, এবং আমাদেরকে তৌফিক দান করো যাতে আমরা আমাদের আলেমদের কথা অনুযায়ী চলতে পারি, আমাদের আলেমদের সঠিক মতগুলো যাতে আমরা গ্রহণ করতে পারি এবং আমরা যাতে সেই অনুযায়ী আমাদের জীবনটাকে চালাতে পারি।
আল্লাহ তুমি আমাদের মুসলিম রাষ্ট্রপতি, আমাদের মুসলিম দেশগুলোর রাষ্ট্রপতিকে আল্লাহ তুমি হেদায়ত করো, আল্লাহ তাদেরকে তুমি দিনের বুঝ দাও, আল্লাহ তাদের অন্তরে তুমি দিনের ভালোবাসা দাও, এবং তাদেরকে তৌফিক দান করো যাতে তারা এই রাষ্ট্র এবং অন্য যত রাষ্ট্র আছে সেগুলোকে ইসলাম অনুযায়ী চালাতে পারে। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করো, আমাদের অজান্তে যে ভুলগুলো হয়েছে সেগুলো যদি তুমি আমাদের ক্ষমা করো। ইউ আর দ্য মোস্ট ফরগিভিং, ইউ আর দ্য মোস্ট মার্সিফুল। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফির লি ওয়া লাকুম, আকিমুস সালাহ।